মন ভোলা তোমার আর কোনো দরকার নেই, তোমার সাথে কোনো কথা নেই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাছি। লেখে রাখ এই থানার মধ্যে তার নামে, কারাদাদার নামে একটা কেস ঢুকিয়ে। কি করছিস এবার? যদি না বুঝে ভালো করে মেম্বার সাহেব, তাহলে মনে করেন কঠিন ভাবে আরো সাজতা করুন। শোনো, খালি ঠের দিলে হইব না, ওরে ভালো করে বুঝে একো। গ্রামের এই সকল মেয়ে ছেলেগুলো যদি এইভাবে ডিস্টার্ব করে, তাহলে আমাকে গ্রামের বদনাম হয়। আজকে প্রথমে রাস্তায় দেখা হয়েছিল সুন্দরী অধরার সাথে। তার সাথে একটা গান গাইছিলেন আপনি, গানটা হচ্ছে ও পিয়া ও পিয়া তুমি কোথায়। কি করছিস? আমি গান করেছি মানে? এই আমি তো গান করিনি, আমি গান গাইনি। আমার যত দূর মনে পড়ে তুই গান করেছিস, ওই যে কি আর ওই ও পিয়া ও পিয়া আমি কি গান করেছি নাকি? এ গান হয়েছে নাকি? এরকম ছিল না তো? আমার যত দূর মনে পড়ে এই ওই চাঁদ মুখে কি যেন। হ্যাঁ 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 ভাই, ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহ, জোছনায় ভরে 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 থাক সারাটা জীবন। কি তমাল তমাল গ্রহণ, এটার কি রে, এটা মানে কি? ভাই গ্রহণটা হচ্ছে যে ওই যে জ্যোৎস্না আছে না, জ্যোৎস্না যখন আকাশে ওঠে, উঠার পরে হঠাৎ করে ধরুন কালা ম্যাগে তারে ডাইয়ে ফেলা দেয়, খাইয়ে ফেলা দেয়, তখন সারা পৃথিবী অন্ধকার হয়ে যায়, তো এটারে গ্রহণ কয়। ও আমি আবার মনে করছি গ্রহণ মানে হলো গ্রহণ করা। ওই তুই মনে করে একটা জিনিস আমার একটা জিনিস দিলি, ওটা আমি গ্রহণ করলাম, ওটা আর কি ভাবিছি আমি যে আবার ওই ম্যাগ ঠেক এত কিছু এগুলি আমি মাথা মধ্যে দিলি। আচ্ছা এরপরে কী হয় এটা কো? তারপরে ভাই ওই যে জুব্বারের দোকানে যেয়ে আপনি দুই কাপ চা খাইছেন, একটু তোর কিন্তু চর মারে দেবো কিন্তু। আমি জীবনে কোনোদিন একসাথে দু কাপ চা খাইছি। সরি সরি ভাই, ভুল লেখা হয়েছে একটু, এই স্লিপ অফ স্লিপ ভাই, মানে লেখাটা একটু ভুল হয়েছে, এই জন্য ভাই। আসল কথা হচ্ছে যে চা আপনি এক কাপ খাইছিলেন, আমি এক কাপ খাইছিলাম। এটা খোলাসা করে লিখবি না যে আমি এক কাপ খাইছি, তুই এক কাপ খাইছি। হ্যাঁ এটা তুই খাইয়ে আমার উপর চাপা দিছিস। হ্যাঁ তারপর কি, তারপর কি ভাই? তারপরে তো একটা নারী ঘটিত ব্যাপার আপনি লিখতে নিষেধ করছিলেন, তাই লিখি নেই বলবো, মনে আছে মুখস্থ? আম্মা আছে না, আম্মা শুনি ফেললে কেলেঙ্কারি হয়ে যাবো, বোঝে না ওখানে কোয়া যাবি না, যা তুই যা যা কোয়া যাবি না, যা কালকে আবার আমরা বের হব। হ্যাঁ যা ভাই, কাম করেছি এতদিন পর একটা কাজ করেছি, হয়েছে কি আমি মনে করছি একটা বডিগার্ড রাখি দিয়েছি, এই প্রতিদিন দিতে হবে 150 টাকা, হুম 150 টাকা দিতে হবে, ও আমি যা যা করবো সব লিখে রাখবে, আমি 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 যা বলবো সব লিখে রাখবি, আমার মনে করা দিবে, ভালো করেছিস আম্মা। ওরে আল্লাহ রে, ওরে আমার বোকা ছাগল রে, এখন টাকা মার্জা কি করবে মনে করতেছে তা আমি জানি। এ সারা এ টাকা কি গাছের পাতা আমার সব লিখে লিখ দিচ্ছে, আমার সাথে থাকতেছে, তাহলে আমার প্রেস্টিজটা বাইরে গেল না? হ প্রেস্টিজ উজ্জ্বল করবে যে আজ বাপের জমি গুলান শেষ হয়ে যাচ্ছে, সেটা কি না কবি, যখন জমি গুলান শেষ হয়ে যাবে নি তখন বুঝবো, ভালো করে বুঝবো। খালি জমি 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 দিয়ে কি হবে, আমি একটা ছেলে, তুমি আমার একটা মা, এই এত জমি আব্বা রাখে গিয়েছি, এই জমি দিয়ে হবে? সম্মান সম্মান, যে সম্মান পাইছি মনে করো যে আমার বডিগার্ড, তারপর মনে করো যে আমার সাথে থাকতেছি, এটা যে কি সম্মান বাড়তেছে, টাকা পয়সাই সব নাকি, সম্মান যে বাড়তেছে আমার, কি যে সম্মান বাড়তেছে এটা তুমি বুঝতে পারতেছো? আমার সম্মান রে, জমিগুলো শেষ হোক তখন বুঝবানি সম্মান কনে যায়। আমার একদম কিছু বুঝে না।
আমি কত 150 টাকা দিয়ে এত কাজ করাচ্ছি, আর একটা বডিগার্ড রাখতেছি, কত কিছু লিখে দিচ্ছি, বোঝে না বোকা। আমি তোমার সখ, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার ছোট ভাইকে ভালোবাসো সেটা আজকে তোমাকে কোয়েশ্চন করতে হবে। তুমি এটা কোথায় পেলে? তুমি প্রেমের প্রথম হিসেবে আমাকে সন্দেহ করা শুরু করেছো, তাহলে তুমি তোমার প্রেমের ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখিছো? আরে প্রেমের ভবিষ্যৎ তো আমি আন্ধার দেখতেছি, আমার ছোট ভাই যেভাবে তোমাকে নিয়ে দিনে রাতে স্বপ্ন দেখে এর মানে কি আমি বুঝি না? এই তোমার ভাইরে কি কইছি আমার নিয়ে দিনে রাতে স্বপ্ন দেখতি? ওই তো সারাক্ষণ আমার পিছনে ঘুর ঘুর করে, ওরে কে কইছে আমার নিয়ে স্বপ্ন দেখতি? দেখো আমি লাড্ডু নই, আমি চকলেট, তুমি সারা জীবন আমারে সুশি খাবার পারবা, আর লাড্ডু লাড্ডু তো একেবারে মুখে দিলেই শেষ। আমি তো এটা বুঝি, আমি তো চকলেট খাইবারই চাই, কিন্তু তোমার ভাই যে লাড্ডু সারাক্ষণ আমার চোখের সামনে দিয়ে ঘুর ঘুর করে আমার তো মন মানে না। দেখিস লাড্ডু কত বড় খারাপ, আজ আজকে বাড়ি যাই, ওকে কেবা করে স্বাস্থ্য করা লাগবে, আমি করব। তুমি লাড্ডুকে প্রশ্রয় দিও না, ঠিক আছে? এই তোমার একটা ফুল দিচ্ছি, তুমি ফুল দেখতে দেখতে বাড়ি যাও, আমি যাই তোর লাড্ডু খবর করে আসি। আইসা যাও, ভাইরা ভাইরা মারামারি করবে, পিটাপিটি করবে, করুক গো আমার, আমি তো চিকলি চামলি স্কুল চামলি, আমি তো ফায়দা লোক। আরে টিনা, এই গ্রামের যে অবস্থা তাতে কি ভালো থাকি? গ্রামের কি হয়েছে? আর তুই এত গ্রামের কথা ভাবতেছিস কেন? গ্রামের যা হবার হবি, তাতে তোর কি? কি যে কোন অধরব, এরা গ্রামের মানুষগুলো ভালো থাকলে গ্রামের প্রত্যেকটা পরিবার ভালো থাকবে। ওরে বাবা, গ্রামের মেম্বার তো হইছে আমার ভাই, তুই তো মেম্বার নিয়ে হয়ে গেছিস। যাই হোক, তুই ফাইন কথা শিখে গেছিস কিন্তু। জানো অধরাবু, এই গ্রামের মমিন লাড্ডু চকলেট ওই যে আবুল ভাই এক একজন এক এক কিসমের, তালি পরে গ্রামের মানুষগুলো কি বা ভালো থাকবি, তারপর তো কিছু বকাতে আসেই। হয় তুই তো কথাখান ঠিক করেছিস, কিন্তু তুই হচ্ছিস এই গ্রামের একটা ছোট্ট মায়া। তোকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবি না, তুই শুধু মনোযোগ দিয়ে লেখাপড়া কর, বুঝিস? আর যদি রাস্তাঘাটে কোনো বখাটে ছেলে পেলে তোরে ডিস্টার্ব করে, শুধু তুই আমাকে আয়া করবি, আমি তাদেরকে একবার সাইজ করে দেবো, বুঝেছিস? খালি আমার সমস্যা চিন্তা করলে তার হবে না, গ্রামে গরিব দুঃখিতা মানুষের কথা চিন্তা করতে হবে। বাহ, আচ্ছা তুই লেখাপড়া শেষ করে কি করবি কত? আমার ইচ্ছা আমি ডাক্তার হব, গ্রামে একটা হসপিটাল করব, এই গ্রামের দুঃখী গরিবদের মানুষদের সেবা করব। বাহ, আল্লাহ তোর মনের ইচ্ছা কাটায় কাটায় পূর্ণ করবে। অহন যা বাড়ির দিকে যা, এই গ্রামের মধ্যে পড়াশোনা সাইডে এভাবে টোটো করে ঘুরে বেড়াস না, গ্রামে কিন্তু অনেক বখাটে ছেলে পেলা আছে, ঠিক আছে? সাবধান, যা তাড়াতাড়ি বাড়ি যা। আচ্ছা বুঝাই। হ্যাঁ, আর কিছু হলে আমার জানাই। ভুলে গেছি, আমার মনে হয় কি এই যে জন্মের পরে এই তুমি আমার এই যে শাক সবজি এই ঘাস লতা পাতা এগুলি খাওয়ানি, এই জন্য মাথার মধ্যে গিলু কম, মানে একটু বুদ্ধি কম, বুঝলে যাই, বুঝছো? কি করলো? এই গাদা মানুষ হয়ে গিয়ে ঘাস লতা পাতা খায়, দেবো একখান চর ফাজিল কনকার। না সেটা ঠিক আছে, ঘাস তো খায় না ঘাস লতা পাতা, তবে তুমি যদি আমার খাতে আম্মা, তাহলে পরে কিন্তু আমার স্মৃতিশক্তি আমার আমার ব্রেন অন্যরকম ভালো হতো, বুঝছো? ওই গরুরে দেখিস আম্মা, ওই যে ঘাস খায় সারাদিন ঘাস খায়, তার কত স্মৃতিশক্তি, বুঝছো? ওই যে একলা একলা মনে করে যে ঘুরে বেড়ায় সারাদিন, ঘুরে টুরে খায়, আবার আমার দেখলে সিনেবেলায় বা করে ডাক দে, আবার সারাদিন ঘুরে টুরে রাতে আবার চলে এসে, দেখছো? শুধু ঘাস খেয়ে, হ্যাঁ খাওয়ালি পরে কিন্তু ভালো হতো আমার, ঘাস খাওয়ালি।
তাহলে তুই এক কাম কর, ওই গরুর মতো তুই ওই ঘাস লতা ফতা এগুলো খাওয়া ঠিক কর, তাহলে দেখবি তোর স্মৃতি শক্তি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ বুঝেছি। আচ্ছা শোনো, ওই আরেকটা কি জানি কথা কইছিলে, আর একটা কি কয়েছিলে বাজার থেকে যেন কি কি আনতে কয়েছিলে, কি যেন ও কসু না গেছু না গেছু না কসু কি যেন ভুলে গেছি। ওরে আল্লাহ রে, তোর তো আমি কসু গেছু মেসু কি শান বের কই নাই, তো গান বের কইছি কদু কদু, তোর দেবার কোনো কিছুই কামার না, কই একটা পরিষার একটা। হ্যাঁ কদু 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 কদু, লাউ 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 লাউ, হ্যাঁ বলে গেছিলাম লাউ লাউ লাউ। অসুবিধা নেই, আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে কদু লাউ নিয়ে আসতেছি, তারপর তুমি শৈল মাস একটা নিয়ে আসবে না, হ্যাঁ ওটা দিয়ে সুন্দর করে ঝোল করে রান্না, অনেক মজা হবে আম্মা, খাবো নি মা আর ছেলে। লাউ দিয়ে যে শৈল মাস খেতে মজা, সে বুদ্ধি খেলতো মাথা ঠিকই আছে। তোমার বুঝতে পারিস আমার কত বুদ্ধি, আমার বুদ্ধির কোনো অভাব নেই, আমি হচ্ছে কি বুদ্ধির ঢেঁকি, বুঝছো বুদ্ধির ঢেঁকি, মীরা আদু আতা হাই আদু আতা হাই। আজকে বলি ফেলবো, আই লাভ ইউ। আদু কি হাম আছো, ভালো আছো? তোকে আমি না, কি হয়েছে? না কিছু না, মানে একটা ব্যাপার আমি ক্লিয়ার হতে পারছি না, গ্রামের বেটি হাওলটা মানে হুটহাট এত মেজাজ দেখাচ্ছে কিসের জন্য সেটাই বুঝতে পারতেছি না। আমি তোর সাথে কোন কথা কবের চাচ্ছি চাইনি, কারণ তোর সাথে কথা কবের গেলে আমার ঘেন্না হয়, ঘেন্না। বাবা বাবা, এমন ভাবে কথা করছে মনে হচ্ছে যে তুমি কোনো বেটা ছাওলার বউ হবে না। হব, কিন্তু তোর মতো ফাউল চ্যাংড়ার তো আর বউ হবো না। আর যাই হোক নাই হোক, কিন্তু কারো না কারো তো বউ হবা, এত মেজাজ হট থাকা ভালো না, বুঝতে পেরেছ? আমি কেডা সেটা তো জানিস, আর আমার ভাই কেডা সেটাও তো জানিস। আমি যদি আন ভাইরে যায় কই না যে তুই আমার সাথে এইভাবে কইরে পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাবার চাস, তখন কিন্তু তোর হাত পা বাই ভেপিটায় গাছের মধ্যে ঝুলাই দিবে। আচ্ছা আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, বিনা অপরাধে তোমার ভাই আমার হাত পা ধরে বাঁধবে, বাই দিয়ে আমার পিটাবে কিছু দিন, তাই না? বুঝতে পারছিস না, এখন তুই যদি আমাকে যাবে না দেখ, তাহলে পরে কিন্তু আমি এখনি তোকে পিটান শুরু করে দিব, কই দিস। দাদা তোমার রাস্তা জামা কে রাইছ, তুই কি যাবি নাকি আমি যাই? হারাম দাদা, আয় না খালি পায়ের মধ্যে পাড়া দিয়ে ঝগড়া করতে। এক্সকিউজ মি, আমাদের কষ্ট কিছু জি, আমি আপনাকে বলছিলাম। আচ্ছা আপনাদের গ্রামে আবুল নামে একজন ব্যক্তি আছে, তাদের বাড়িটা কি আপনি চিনেন? আবুল আবুল কিটা এই গ্রামে তো আবুল, আমি আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি সব, আমি তো আবুল, আমি কি ডিসকাস্টিং, আপনি কি পাগল নাকি? পাগল কিটা পাগল, আমার পাগল করছেন? পাগল কেরম চিনেন? পাগলের কামড় খাইছেন? আপনি নতুন আসেছেন এই গ্রামে, সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি, বুঝছেন? হ্যাঁ সেজন্য তো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি কি বলতে পারেন আবুলদের বাড়িটা কোন দিকে? আবুল বাড়ি ওই উত্তর দিকে না দক্ষিণ দিকে সেটা করতে পারবো না, আপনি এসেছেন আপনি ভালো করে খুঁজে নেন, বুঝছেন? কি হ্যাঁ, আপনি তো একটা আশ্চর্য মানুষ। বাহ মেয়েটার খুব ফাইন লাগতেছে, একে নাই কেন তো, এই মেয়ে যদি আমার বউ হতো তাহলে ভালো হতো, আমি অনেক খুশি হতো। এই যে হ্যালো হ্যালো, হুম আপনি কি কিছু ভাবছেন? না কিছু ভাবতেছি না, না ভাবার চেষ্টা করতেছি যে আবুলের বাড়িটা কোন দিকে, উত্তর দিকে দক্ষিণ দিকে নাকি পশ্চিম দিকে, কোন দিকে আবুলে খুঁজতেছেন কিসের জন্য? আপনি চোর ডাকাত না পুলিশ? হ্যাঁ
আমি কিছুই না বাট এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে আপনাকে দিয়ে আমার কাজ হবে না আমার নিজের কাজ আমাকেই করতে হবে হ্যাঁ শুন শুন আবুল হচ্ছে কি আমি আমি আবুল এবং আমি আবুল এবং আবুল একটাই ওয়ান পিস মেড কারিগর কি জানি বলে এই ডেড মানে কি সিরিয়াসলি আপনি আবুল ও মাই গড আমি তো আপনাকেই খুঁজছিলাম আচ্ছা এতক্ষণ ধরে আপনি আমার সাথে কেন ফান করছিলেন আসলে আমার বোন যা বলেছে তা সত্যি বলেছে আপনি খুব ফানি একটা পার্সন আপনি অনেক সুন্দর একটা কথা আমার খুলে কথা সামিলি তুমি আমার বড় ভাইকে এত পত্র কিসের জন্য দিচ্ছ তোমার কাছে চকলেট বেশি মিষ্টি লাগে না নাড্ডু বেশি মিষ্টি লাগে কোনটা কথা আমার তুমি এত উল্টো বুঝতেছো কিসের জন্য তোমার বড় ভাইকে আমি প্রশ্রয় দেই তোমার বড় ভাইয়ের ঘুরঘুর করে আমার কাছে প্রশ্রয় নেওয়ার জন্য শুনো সামিলি তুমি বুঝতেছো না কিসের জন্য তোমার দিয়ে কেউ নজর দিলে পরে আমার কিন্তু সেটা সহ্য হয় না আমার বুকের মধ্যে একদম আমার বুক ফাইটে যাওয়ার উপক্রম হয় আর আমি কিন্তু বড় ভাইটার ভাই মারমা না কিন্তু ডিরেক্ট অ্যাকশনে চলে যাবো করছি তুমি এত অস্থির হচ্ছো কিসের জন্য আমি কি তোমার ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা করতে যাই নাকি এই মাঝে সাঝে একটু একটু কথাবার্তা কই আর ওই একটু সেকটুই যেন পুরোপুরি না হয় আজা কলাম কিন্তু আমি কিন্তু সহ্য করবো না কিন্তু কয় দিচ্ছি তুমি তোমার বড় ভাইকে নিষেধ করতে পারো না তুমি আমার কাছে এসে রাগ দেখাচ্ছ কিসের জন্য তা তো করবই মানলি মানবি না মানলে তা মানে মানলে তো ভালো আর না মানলে কিন্তু তার ভালো সে বুঝবি আমি কিন্তু ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবো কলাম যাতে বাধ্যই হব যাও যাও তোমরা দুই ভাই মিলে যা মতে তাই করো গিয়ে আমার কি তোমরা দুই ভাই ফাটাফাটি করবা আর আমি তো মাঝখান থেকে ফায়দা নিচ্ছি মানে স্বামীর কাছে যাই বলছে আমার বড় ভাইয়ের একটা গোপন রোগ আছে সেটা হচ্ছে যাই ভাই রাত্রির বেলায় ওই বিছানার মধ্যে ঘুমের মধ্যে পি করে দেয় আপনি এই যে বেটা চাউলদের মতো এই যে শার্ট প্যান্ট পরেন কিসের জন্য এই শহরে কি বেটি চাউলটা ওই যে এই কামিজ এই শাড়ি এগুলি পরে না আপনি সেগুলি পরতে পারেন না হ্যাঁ কি জন্য পরেন বেটা চাউলির শার্ট প্যান্ট পদে পদে করে সে মহাভুল বসে জ্ঞানহীন সে মহাভুল সে কেন